মাধ্যমিকের পর সায়েন্স, আর্টস নাকি কমার্স? কি পড়ার জন্য কত নম্বর প্রয়োজন? কত নম্বর পেলে কোন বিভাগ নিয়ে পড়া উচিত? আজকের এই ভিডিওতে জানাবো। সম্প্রতি কয়েকদিন আগেই শেষ হয়েছে এবছরের মাধ্যমিক পরীক্ষা। যে সকল ছাত্রছাত্রী এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে, বর্তমানে তাদের মনে একাধিক প্রশ্ন রয়েছে। বর্তমানে অধিকাংশ ছাত্রছাত্রীদেরই মনে হচ্ছে, কি নিয়ে পড়ব, সায়েন্স, কমার্স না আর্টস? কত নম্বর প্রয়োজন এই যে কোনো স্ট্রিম নিতে গেলে? আজকের এই পোস্টে বিস্তারিত আলোচনা করব। উচ্চ মাধ্যমিক স্তরে কোন বিভাগে পড়ার জন্য কত নম্বর প্রয়োজন? উচ্চ মাধ্যমিক স্তরে তিনটি বিভাগ রয়েছে, সায়েন্স, আর্টস এবং কমার্স। এবার দেখে নেওয়া যাক কোন বিভাগের পড়ার জন্য কত নম্বর প্রয়োজন। আর্টসে পড়ার জন্য কত নম্বর প্রয়োজন মাধ্যমিকে শুধুমাত্র পাস নাম্বার সহযোগে পরীক্ষায় পাশ করলেই ছাত্রছাত্রীরা আর্টস নিয়ে পড়তে পারবে। কিন্তু এক্ষেত্রে আর্টস বিভাগের বিভিন্ন বিষয় রয়েছে, ছাত্রছাত্রীরা নিজেদের পছন্দ মতো বিষয় নিতে কিন্তু পারবে। সায়েন্স পড়ার জন্য প্রয়োজনীয় নাম্বার অনেকেই মনে করেন সায়েন্সে পড়ার জন্য 60% বা 70% নাম্বার প্রয়োজন। কিন্তু এক্ষেত্রে পর্ষদের কোনো নিয়মকানুন নেই, তোমরা শুধুমাত্র পাস নাম্বার পেলেই কিন্তু উচ্চ মাধ্যমিক স্তরে সায়েন্স নিতে পারবে। এক্ষেত্রে কিছু কিছু স্কুল নির্দিষ্ট সিট থাকার কারণে নাম্বারের একটি সীমা বেঁধে দেয়, সেটা তোমাদের বিদ্যালয়গুলিতে খোঁজ নিয়ে দেখতে হবে। কমার্স নিয়ে পড়ার জন্য কত নম্বর প্রয়োজন? মাধ্যমিকের পর কমার্সে পড়ার জন্য নাম্বারের কোনো সীমা নেই। ছাত্রছাত্রীরা যত খুশি নাম্বার পেয়ে থাকুক না কেন, তিনটি বিভাগ নিয়ে পড়াশোনা করতেই পারবে। মাধ্যমিকের পর কিভাবে বিভাগ নির্বাচন করবে, এবার প্রশ্ন হলো তুমি কিভাবে মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিক স্তরে বিভাগ নির্বাচন করবে, অর্থাৎ কোন কোন বিষয়ের ওপর ভিত্তি করে তোমার উচ্চ মাধ্যমিক স্তরের বিভাগ নির্বাচন করা উচিত। এক্ষেত্রে প্রথমে জানিয়ে রাখি, তোমরা যে বিষয়ের প্রতি ভালোবাসা রয়েছে তোমাদের, সেই বিষয় নিয়ে পড়াশোনা করলে সাফল্যের প্রবণতা কিন্তু বাড়বে। এক্ষেত্রে অনেক ছাত্রছাত্রীর একটি সমস্যা দেখা যায় যে পরিবারের চাপে বা পরিবারের স্ট্যাটাস মর্যাদা রাখার জন্য অভিভাবকরা ছাত্রছাত্রীদের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে ছাত্রছাত্রীদের সায়েন্স পড়তে বাধ্য করে। কিন্তু তোমার যদি ভূগোল ভালো লাগে, ইতিহাস ভালো লাগে, এই সকল বিষয়ের প্রতি ভালোবাসা থাকে, তাহলে কিন্তু তুমি এই বিষয়গুলির তুলনায় অন্যান্য বিষয়ে বেশি সফলতা অর্জন করতে পারবে না। ছাত্রছাত্রীদের প্রতি অনুরোধ, মাধ্যমিকের রেজাল্ট বেরোতে এখনও কিছুটা সময় কিন্তু রয়েছে, এ সময় নিজেকে একটু সময় দাও এবং নিজে ভবিষ্যতে কি নিয়ে এগোতে চাও তা তুমি তোমার পরিবারকে জানাও। এবং অভিভাবকদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের সন্তানদের ইচ্ছা অবশ্যই শুনুন এবং আপনার পছন্দ মতো কোনো বিষয় নিজের সন্তানদের ওপর চাপিয়ে দেবেন না। সকলের জন্য শুভেচ্ছা রইল, সবার রেজাল্ট ভালো হোক এবং তোমাদের পছন্দ মতো সাবজেক্ট নিয়ে, বিষয় নিয়ে, স্ট্রিম নিয়ে তোমরা যাতে পড়তে পারো, এই শুভেচ্ছা রইল। ভালো থেকো সবাই, ধন্যবাদ।